এরা তোমার কি হয়েছে? হীরা বস তুই। আমি আমি ঠিক আছি দাদা ভাই। তোমার তো খুব লেগেছে মনে হচ্ছে, ডক্টরকে ফোন করি? আমার কিচ্ছু হয়নি আকাশ, তোমাদের সবার ভালোবাসা আমার সাথে আছে, ঠাম্মির আশীর্বাদ আছে, আমার কিচ্ছু হয়নি, ওই ওই একটুখানি। হীরা, এটা তোমার কাছে একটু হতে পারে কিন্তু আমার কাছে না। তুমি বরং চলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, চলো। আকাশ, আমি ডক্টরের ওখান থেকেই আসছি, তো ব্যাগে সব প্রেসক্রিপশন ওষুধ সবই আছে, আমার স্টুডেন্টরাই ওরা সবাই নিয়ে গেছিল আমাকে। স্টুডেন্টরা নিয়ে গেছিল মানে? উনি যে বললেন যে ওরাই সব বিক্ষোভ করছিল। হ্যাঁ স্যার, ম্যাডাম ওদের থামাতে গিয়েছিলেন বলেই তো এই অবস্থা হলো। তার মধ্যে বাইরের কিছু ছেলে মেয়ে এসে হামলা করে দিল, ম্যাডাম ওদের আটকানোর চেষ্টা করলো কিন্তু ওনার ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়েই তুমি পড়ে গেলে। কি করে হলো এসব? তুই ওদের মধ্যে ঢুকতে গেলি কেন? ওরা সব না ওই আদর্শ দিদিমণিকে নিয়েও খারাপ কথা বলছিল। শম্ভুদা, তুমি তুমি যাও, এখন আমি ঠিক আছি আর সব মিটে গেছে তো, তাই না? যাও তুমি। ইরা, ও কি বললো? আরো সেদিন নিয়ে কথা বলছিল মানে? না না আকাশ, ও কিছু না, ওটা ওই একটা বানানো ঘটনা। আসলে ঘটনাটা হলো ওই যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে না, সেটা যারা পড়েছে তারা জানতোই যে আমি আমি ওখানে গেলে ওদের ধরবই আর শাস্তিও দেব, সেই জন্যই একটা না একটা ইস্যু ক্রিয়েট করে আমাকে থামানোর চেষ্টা করছিল। আর ওর ব্যাপারটাই তো এখন সবচেয়ে সেন্সিটিভ না, তাই ওইটা নিয়েই ঝামেলা শুরু করলো। কিন্তু ওরা জানে না যে অত সহজে আমাকে আমাকে বিরক্ত করতে ওরা পারবে না। অন্যায় আমি কোনোদিন সহ্য করিনি আর করবো না। ইরা, খুব তো নিশ্চিন্ত হয়ে বলছিস কিচ্ছু হয়নি, সব মিটে গেছে, সত্যি কি তাই? আমরা বাড়ির লোকেরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, এখন তো শুনছি বাইরের লোকেরাও সেটা নিয়ে কথা বলছে, এটা ঠিক হচ্ছে তো? আচ্ছা পিয়ালি, এইসব কথা এখন থাক না। এভাবে আমাকে তো থামাতে পারবে, কিন্তু বাইরের লোকজন তাদের কি করে থামাবে বলো? থামাতে পারবে? জানিস ইরা আজ বাড়িতে কি কি হয়েছে? হ্যাঁ, তুই ফোন করেছিলি দেখলাম, কেন কি হয়েছে? কি হয়েছে কেন হয়েছে সেই সমস্ত কথা তো তুই আমাদের বলবি ইরা, বল, আজ আমরা সবটা জানতে চাই। কি হওয়া রাম্পু দাদা, তোমরা কুছ বল কেউ নেই রে, কিছু বলো। আরু, তুই এসব কি বলছিস? খারাপ জায়গা ভদ্র লোকেরা যায় না, আমরা তোকে খারাপ চোখে দেখবো, এসব কথার মানে কি? এই সাচে দিয়া দিদি। আরু, তুই এই বাড়ির মেয়ে, এটাই একমাত্র সত্যি। কি ডাম্পু, আমি ঠিক বলছি তো? একদম ঠিক বলেছে তিয়া। আরু, তুই এ বাড়ির মেয়ে, তুই আমাদের আরু, এর বাইরে আমরা অন্তত কিছু জানতে চাই না, আমরা যেটুকু জানি সেটাই আমাদের কাছে যথেষ্ট, আর বাকি রইল কে কি ভাবলো সেটা সেটা নিয়ে অন্তত আমরা মাথা ঘামাই না। আর
सब लोग तो तुम जैसे नहीं है ना, सब तुम लोगों की तरह सोचते भी नहीं है। देख चुना, सब लोग मिलके अमर बाबा के माँ के क्या मुन को था सुना चे, बोल चे सब सच बताने के लिए। सब लोग मुझे शॉपाई शौंदे चौके देखे अमा की, हर शॉपाई अमा के खराब बोलूँ, उसमें कुछ नहीं है, पर सब लोग पूरा बाबा माँ क्यों खराब कथा बोल चे, शीता क्या नो हो भी बोला? वो लोग मेरे लिए इतना पैसा खर्च कर रहे हैं और फिर भी उनको तो खराब खराब कथा सुनते होते। बेटी होके कैसे अपने माँ बाप की ये अपमान सहन कर लूं? इसलिए मैंने सोच लिया है आज मैं सबके सामने सब सच बोल दूंगी, किंतु उसके बाद यही बाड़ी थे सबाई যদি আমাকে মেনে না নেয়, আমাকে বাড়ি থেকে বার করে দেয়, আমি চলে যাবো। কমসে কম আমার জন্য আমার বাবা মাকে কথা শুনতে হবে না। আরু, কোথায় যাচ্ছিস তুই? সবকো সব কিছু সচ সচ বতানে। কিন্তু আপু দাদা মুঝে পাতা হ্যায়, तुम लोग मुझसे बहुत प्यार करते हो, आमार ये सत्यि कथाटा शोनार पर जदि तुम्हरा आमाके आर भालो ना बासो ठीक है, आमी किछु मने करबो ना, सच बोल रही हूँ मैं, तुम लोगों का प्यार मैं जिंदगी भर नहीं भूलूंगी, यहाँ पे दिल में रख दूंगी। ये बारी जाते तुम सब लोगों के साथ बाबा माँ के साथ कितना अच्छा टाइम बिताया मैंने, वो सब कुछ मेरे अंदर लेके मैं वापस चली जाऊंगी, मैं इस घर से चली जाऊंगी। वो मामी जी माँ से कुछ भी पूछने से पहले मैं सब कुछ बता दूंगी। आडू, निश्चय माँ आबार किछु बोलेछे, नाहले हठात की हलो? পিয়ালি তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। দেখ ইরা, দিদিমণি হয়তো তোর মাটিতে পাই পড়ছিল না, অথচ এখন কি হলো, নাক কাটা গেল তো? তোর ওই প্রিয় ছাত্রছাত্রীদের হাতে মার খেয়ে বাড়ি ফিরতে হলো, সব সব কিন্তু তোর ওই মেয়ের জন্য। পিয়ালি, কেন ভুলটা কি বলেছি আমি? অন্য ওই মেয়ে বটে, দেখ ওর জন্য তোদের কপালেও আর কি কি দুর্ভোগ লেখা আছে। পিয়ালি, হঠাৎ করে সব কথা কেন বলছিস? কেন এরা কি ভুল বলছি আমি? একবার একবার ভালো করে ভেবে দেখ তো, ওই মেয়ে জন্মের পর থেকে তোদের জীবনে একটার পর একটা ঝড় তুলে দেয়নি? পাঁচ বছরের জন্য তোদেরকে একে অপরের থেকে আলাদা করে দেয়নি? তারপর ওই মেয়ের পাঁচ বছর বয়স হতে না হতেই কোথায় যেন হারিয়ে গেল, কত কত খুঁজলি তোরা ওকে কিন্তু কোথাও খুঁজে পেলি না, অথচ দূরে গিয়েও ওই মেয়ে তোদের একদিনের জন্য শান্তি দেয়নি। মেয়ে মেয়ে করে পাগল হয়ে গেছিস তুই, তোর যে আরেকটা ছোট্ট ছেলে আছে সে কথাও ভুলে গেছিলি, ছোট্ট অভ্র ওই মেয়ের জন্য
তার মায়ের ভালোবাসাটুকু পর্যন্ত পাইনি। আর আজ যদি বা সেই মেয়ে বাড়িতে ফিরে এসেছে, আমাদের সকলে সকলের জীবনে অশান্তি ভরিয়ে দিয়েছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।